দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাইতে ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জনসভায় বিকেলে বক্তব্য রাখবেন তিনি। সেখানে আছেন নীলাদ্রি শেখর, যাচ্ছি তার কাছে। নীলাদ্রি, জনসভা ঘিরে এলাকাবাসীর ভেতর কেমন উৎসাহ দেখছেন? আসলে উৎসব মুখরতা যেটি, সেটি নিশ্চয়ই আমি বোঝাতে পারবো। এখানে বিভিন্ন রকম সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, দেশের গান, দলের গান, সেগুলো পরিবেশন করে মানুষকে উজ্জীবিত করা হচ্ছে। এবং যে মানুষগুলো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য এখানে এসছেন, ইতিমধ্যেই সকালে এসে এখানে দাঁড়িয়ে আছেন এই জনসভাকে কেন্দ্র করে, তাদেরকে বিভিন্ন রকম মানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে উজ্জীবিত রাখা হচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের যে বিভিন্ন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা আছেন, তারা ইতিমধ্যে এই জনসভাকে জনসভায় উপস্থিত হয়েছেন, সভামঞ্চে তারা অবস্থান করছেন। এবং ফরিদপুরের ঠিক পাশের আসন মাগুরা থেকে যে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান, তিনিও ইতিমধ্যে এই সভামঞ্চে অবস্থান নিয়েছেন। তো সব কিছু মিলে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 12টার কিছু আগে ঢাকা থেকে রওনা হয়েছেন ফরিদপুরের উদ্দেশ্যে। এবং ফরিদপুরের এই জনসভাটি, যেটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনী জনসভা, আমি সেক্ষেত্রে একটু জানিয়ে রাখি যে ফরিদপুরে যে চারটি নির্বাচনী আসন আছে, নৌকার প্রার্থী রয়েছে এই আসনগুলোতে। কিন্তু পাশাপাশি আমরা যখন এসেছি, স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে এই আসনগুলোতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে অন্য যে প্রার্থীরা রয়েছে তাদের সাথে, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে একটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো সব কিছু মিলে নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার জন্যই আওয়ামী লীগ সভাপতির এই ফরিদপুরে আসা। এবং তিনি এই সভামঞ্চে, আমরা যতটুকু তার সময় সম্পর্কে জেনেছি, যে আড়াইটা থেকে তিনটার মধ্যে তিনি এই সভামঞ্চে এসে পৌঁছাবেন। এবং তার আগেই এই সভাস্থল অর্থাৎ রাজেন্দ্র, ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠ, সেটি ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে মানুষের মিছিল স্লোগানে। এর পাশাপাশি যে রাস্তাগুলো আছে সেগুলো মানুষের মিছিল নিয়ে এখনও আসছে, আমরা দেখেছি। এবং সবাই আসলে অপেক্ষা করছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তিনি এই সভামঞ্চে এসে পৌঁছানোর পরে এই ফরিদপুরবাসীর জন্য কী বার্তা দেন। এবং নিশ্চয়ই এইখানে যে প্রার্থীরা আছে তাদের পক্ষে তো তিনি ভোট চাইবেনই, নৌকার প্রার্থীর পক্ষে। পাশাপাশি তাদের এই ফরিদপুরবাসীর জন্য, যদি আওয়ামী লীগ সরকার আবারও সরকার গঠন করতে পারে, যেটি আগের আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে প্রধানমন্ত্রী যে 20 তারিখ থেকে যে জনসভাগুলো করছেন নির্বাচনকে সামনে রেখে, সেই জনসভাগুলোতেও তিনি আসলে তার যে রূপকল্প সামনের দিনে, তার যে নির্বাচনী ইশতেহার, সে মানুষের যে ভাগ্য পরিবর্তনের জন্য, এই মানুষের উন্নয়নের জন্য যে যে পরিকল্পনাগুলো নিয়েছেন সেগুলো তিনি তুলে ধরছেন। তো ফরিদপুরবাসীর জন্য আসলে তিনি কী বলেন সেটির জন্য আসলে সবাই অপেক্ষা করছে। দোলা নীলাদ্রি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।